নেশা কারবারি মাফিয়া কর্তৃক সাংবাদিককে প্রাণী মারার হুমকির পরিপ্রেক্ষিতে গন্ডাছড়া মহকুমা পুলিশ আধিকারিকের সাথে দেখা করল মহকুমা সাংবাদিকরা। বৃহস্পতিবার গন্ডাছড়া মহকুমা প্রেস ক্লাবের সভাপতি রবি সিং এর নেতৃত্বে মহকুমার কর্মরত সাংবাদিকরা মহকুমা পুলিশ আধিকারিককে দোষীরাম রিয়াং এর সাথে দেখা করে অভিযুক্ত নেশা কারবারি দীপশান্ত চাকমার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। উল্লেখ্য, বুধবার গন্ডাছড়া থানার পুলিশ নেশা কারবারি মাফিয়া হিসেবে পরিচিত দীপশান্ত চাকমাকে হাতে নাতে ধরে গন্ডাছড়া থানায় নিয়ে আসে। নেশা কারবারি মূল মাস্টার মাইন্ড পুলিশের হাতে ধরা পড়েছে। খবর পেয়ে সাংবাদিক কে নারায়ণ ত্রিপুরা তার পেশাগত দায়িত্ব পালন করতে গন্ডাছড়া থানায় ছুটে যায় এবং নেশা কারবারি ছবি ক্যামেরাবন্দি করতে গেলে সাংবাদিককে পুলিশের সামনে ভয় হুমকি দিতে থাকে, এমনকি খবর করা হলে সাংবাদিককে প্রাণী মারার হুমকি দেয়। গন্ডাছড়া থানার পুলিশ তার বিরুদ্ধে কঠোর কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করছে না, কারণ তার বাবা সুশান্ত চাকমা গন্ডাছড়া নেশা কারবারি দীপশান্ত চাকমার তাণ্ডবে গোটা মহকুমা এলাকার মানুষ এক আতঙ্কের মধ্যে দিন কাটাতে হচ্ছে। এমত অবস্থায় সাংবাদিকরা সহ গোটা এলাকার মানুষ তার কঠোর শাস্তির দাবি জানান। তবে অভিযুক্ত পুলিশ কর্মীর আত্মীয় বলে তার বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছে না পুলিশ। আজকে আমরা গন্ডাছড়া মহকুমার সাংবাদিক গন্ডাছড়া এসডিপিও স্যারের কাছে আসলাম। গতকাল আমি খবর সংগ্রহ করতে গিয়ে গন্ডাছড়া থানাতে খবর পেয়ে যে ব্রাউন সেবনকারী এবং কারবারি বা বাইক চুরি এর নামে অনেক ক্রিমিনাল কেস রয়েছে বলে আমি খবর পেয়ে গন্ডাছড়া থানাতে যাই। যাইয়ে আমি আমাকে দেখে যে ব্রাউন সুগার সেবনকারী শ্রী দীপশান্ত চাকমা তিনি আমাকে হুমকি দেন, ক্যামেরা করতে দেয়রা আমাকে যে কর্তব্যরত পুলিশের সামনে, পুলিশও রয়েছেন বসে, এ তাদের সামনে আমাকে হুমকি দেয় যে এখানে থেকে নামলে তোমাকে মাইরা লমো, তুমি কি লাগে এই ভিডিও ফুটেজ করতেছে, আমার নাম কি লাগে জিগাইতেছে, এভাবে আমাকে হুমকি দেয় প্রাণ নাশের জন্য। তাই আমি আজকে গন্ডাছড়া এসডিপিওর কাছে আইলাম। আমরা গন্ডাছড়া মহকুমার সাংবাদিক সবাই আছে, যে এসডিপিও স্যার কাছে এই কথাটা জানানো হয় যে যেন আমার নিরাপত্তা দেওয়া হয়, তার জন্য এসডিপিও সাহেব উনি বলেছেন। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্ডিয়া 10।